হ্যাঁ, আমার তো দেখো এখন তো যেহেতু ট্রেন্ডিং এ চলছে বস্তির ছেলে পচা, অবশ্যই। তো আপনাদের আমি ফেসবুক এবং ফেসবুকে 5-6 লাখ ভিউজ পাইয়ে দেবো, আর ইউটিউবেও আমার মোটামুটি 2-3 লাখ ভিউজ চলে আসবে। টোটাল কি তো চান টোটাল আপনি? হ্যাঁ টোটাল কি চান আপনি? আমার তো 1 লাখ রুপিস নিই আমি, মানে 2 জায়গায় করলে, আর ওয়ান বুঝলে, জায়গায় অনলি ইউটিউব? অনলি ইউটিউব করলে 50। ও বড় চোর আছে, ওর সোর্স অফ ইনকাম কি আছে, ওর কি ছিল কি, আজ কি করে করলো, ও বড় চোর আছে। দারুণ লজ্জার ব্যাপার, সত্যি খুবই লজ্জাজনক ব্যাপার। আপনিও যদি এদের কল রেকর্ডিংগুলো শুনে থাকেন তাহলে আপনিও কিন্তু এই ধরনের মন্তব্য করবেন। বস্তির ছেলে পচা, সিনেবাপের মতো বড় বড় ইউটিউবারদের কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। তাদের সাবস্ক্রাইবাররা খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং রিসেন্ট এদের ভিডিওগুলোতে গিয়ে দেখুন, কমেন্ট বক্সে দেখুন তারা কিভাবে রাগ উগড়ে দিয়েছে। অনেকের কাছেই এই কল রেকর্ডিং ব্যাপারটা এখনও অজানা, তাই তাদেরকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সাইল এন্টারটেনমেন্ট বলে একটি ইউটিউবে চ্যানেল আছে যে বেশ কয়েকটি ইউটিউবারকে ফোন করে একটি অ্যাপ প্রমোট করার জন্য, এবং তারা ডিরেক্টলি জানিয়ে দেয় যে সেই অ্যাপস থেকে তারা সমস্ত ডেটা অ্যাক্সেস করতে পারবে, এমনকি ব্যাঙ্ক ডিটেলসও তারা নিয়ে নেবে। একথা শোনার পরও এই বড় বড় ইউটিউবাররা এই অ্যাপ প্রমোট করতে রাজি হয়ে যায় এবং তারা কিছু টাকা তাদের কাছ থেকে ডিমান্ড করে। এই কল রেকর্ডিংয়ের সত্যতা আসার সঙ্গে সঙ্গেই এই ভিডিওকে স্ট্রাইক দিয়ে ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে, এবং সেটি করে সিনেবাপের মৃন্ময়। যদিও এই ভিডিওটি এই মুহূর্তে ফেসবুকে প্রেজেন্ট আছে এবং তার একটি লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, সেখানে গিয়ে সমস্ত ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন। এই ভিডিওটি আসার পর বস্তির ছেলে পচা এবং সিনেবাপের মৃন্ময় একটি করে ভিডিও আপলোড করে, এবং যেখানে তারা নিজেদের সাফাই দেয় এবং বলার চেষ্টা করে তাদের দোষ কিছুই নেই। কিন্তু আপনারা ভিডিওটি দেখুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন এখানে কার দোষ বেশি, এবং এই ধরনের কোনো অ্যাপ আপনারা ডাউনলোড করবেন না, কারণ এইগুলোতে আপনি টাকা তো জিততে পারবেন না, বরং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। তাই এই ধরনের অ্যাপ ভুল করেও ডাউনলোড করবেন না।